Hello everyone, welcome back to my channel. Shabaike assalamu alaikum. এই ব্লগটা আসলে কয়েকদিন আগের কথা, তখন মনে হয় রোজা 9টা চলতেছে আর কি, নবমতম রোজার দিন 20 তারিখ। তো ওই দিন আশমিরাকে নিয়ে যাচ্ছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য আর কি, টিকা যেটাকে বলা হয়, আশমিরার তৃতীয় ডোজটা আর কি দেওয়ার জন্য যাচ্ছিলাম। তো ওই টাইমে প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর বলবো না, হালকা হালকা টাইপের একটু বৃষ্টি পড়তেছিল, দিনটা অনেক ঠান্ডা ছিল। যেহেতু রোজা, রোজার মধ্যে এরকম হালকা একটু বৃষ্টি পড়লে না ভালোই লাগে, একটু আরাম লাগে আর কি। তো আশমিরার ডোজটা আসলে দিতে একটু দেরি হয়ে গেছে, ওই তখন আমাদের চতুর্থ ডোজ দেওয়ার কথা, বা তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। আশমিরা এই যে পিঙ্কুশ টাইপের একটা জুতা পরে, পিঙ্কিশ টাইপের একটা জুতা পরে তারপরে চলে গেলো হলো ইয়েতে, সে খুব ভদ্র হয়ে সব বাচ্চাদেরকে দেখতেছিল। তারপরে খালামণির বাসায় ওকে রেখে এসে তারপর আমি আর অনেক চলে গিয়েছিলাম মার্কেট করতে, শপিং একটু গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম সেলরে, তো সেলরে কিছু কালেকশন দেখলাম। তো আসলে এর চাইতে আমার মনে হয় 2023 সালে কালেকশনগুলো আরও বেশি সুন্দর ছিল। তারপর চলে গেলাম আরঙে, আরঙেও গেলাম, অত বেশি আমার কাছে ভালো লাগেনি এবার বেশি একটা। আগের পুরনো জামাগুলোই আমি দেখলাম যে পুরনো জামাগুলোই তারা ই করে রাখছে, কিছু কিছু একটা কি দুইটা আমি একটু নতুন পাইছি। তারপর চলে গেলাম হলো আশমিরার ড্রেস দেখার জন্য আরঙে, অনেক সফট সফট সুন্দর সুন্দর বেবিদের ড্রেস পাওয়া যায়, যেগুলো কেনা বেবিদের জন্য অনেক কমফোর্টেবল। তারপরে চলে গেলাম হলো টপ টেনে, আরঙে সেইলর আরং, ওইখানে বেশি একটা জামা আমার জন্য পছন্দ হয়নি, দুইটা জামা কিনেছি জাস্ট আমার জন্য। তারপরে আশমিরার জন্য তো টপ টেনে গিয়ে কিছু জামা কিনেছি, বেশ অনেকটা জামা কিনেছি অনেকগুলো। তারপরে গিয়েছিলাম জুতো দেখতে, আমার কাছে বেশি একটা ভালো লাগেনি জুতা, তবে বাচ্চাদের জুতাগুলো খুবই সুন্দর ছিল। তারপরে চলে গিয়েছিলাম অনিকের ড্রেস দেখার জন্য, তো অনিক দুইটা টি শার্ট নিচ্ছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট, আমাদের ড্রেসের সাথে মিলাইয়া। তারপরে চলে আসলাম বাসায়, তারপরে বাসায় এসে যে দেখেন এগুলো আমার ড্রেস। আর এই সবগুলো হচ্ছে আমাদের আশমিরার ড্রেস, আশমিরার প্রথম প্রথম ঈদ বলে কথা, তাই তো আশমিরার জন্যে আমরা অনেকগুলো ড্রেস কিনেছি। এখানে আরও কিছু ড্রেস আছে যেটা কিনা ওর দাদু দিয়েছে, ওর ফুফু দিয়েছে, ওর চাচু, ওর নানু আর ওর খালামণি যেটা কিনেছে এইটা পরে দেখাবো। এই যে এটা হচ্ছে অনিকের টি শার্ট, হোয়াইট কালার আর একটা আছে, আরও অনেক শপিং করেছে, অন্য শপিংগুলো পরে ব্লগে দেখাবো।